মানুষ তার অপরাধকে যতই লুকোনোর চেষ্টা করুক, অপরাধের চিহ্ন আর তার প্রমাণ মেটাতে চাইলেও মেটে না। সমস্ত প্রমাণ অপরাধীর দরজায় কড়া নাড়তে আবার ফিরে আসে। নমস্কার স্যার, আমি আসতে পারি? এসো প্রজাপতি, এসো। শঙ্করনগর পুলিশ স্টেশন থেকে কেসের ফাইল আমার কাছে এসেছে, আমি পড়েওছি। কিন্তু স্যার, এই কেসে এখনো কোনো উন্নতি হয়নি। শঙ্করনগর পুলিশ বলছে যে এটা অ্যাক্সিডেন্টাল ডেথ, হয়তো আমার মেয়ে দিব্যা সুসাইড করেছে। কিন্তু স্যার, আমি আমার মেয়ে দিব্যাকে খুব ভালো করে চিনতাম, ও সুসাইড করতেই পারে না। না স্যার, এটা হতেই পারে না, ও ভেঙে পড়ার মতো মেয়ে ছিলই না। প্রজাপতি, আপনি ডিপার্টমেন্টের রিটায়ার্ড অফিসার, আপনি তো জানেন কখনো কখনো তদন্ত করতে গিয়ে সময় লেগে যায়, ভুলভ্রান্তি হয়ে যায়। এখন আপনি বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আমি সঠিক বিচার চাই স্যার। আমি শপথ করে বলতে পারি, আমার মেয়ে সুসাইড করতেই পারে না, ওকে মেরে ফেলা হয়েছে স্যার। ওর দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব ধরুন স্যার, আমি হাত জোড় করছি আপনার কাছে, কিছু একটা করুন স্যার, যা হোক কিছু করুন। প্রজাপতিবাবু, কি হয়েছিল? আমি প্রায় 12:30 বাড়ি ফিরি, বেল বাজালাম কিন্তু কোনো জবাব পেলাম না। দিব্যা, এই দিব্যা, ঘুমিয়ে পড়লে নাকি? আরে দেখ কত সব সবজি এনেছি তোর জন্যে। দিব্যা, এই দিব্যা, দিব্যা। তারপর আমি সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করি স্যার। তো আপনারা দুজনেই থাকেন, আপনি আর আপনার মেয়ে? হ্যাঁ স্যার। স্যার, বাড়িতে কেউ জোর করে ঢুকেছে এরকম কিছু তো দেখছি না। চুরি মনে তো হচ্ছে না স্যার, আলমারি খোলা কিন্তু জোর করে খোলা মনে হচ্ছে না। প্রজাপতিবাবু, আপনি একটু দেখে বলবেন যে বাড়িতে কিছু চুরি হয়েছে কিনা। আমি এসেই দিব্যার মোবাইলটা খুঁজি, ভেবেছিলাম হয়তো কারোর সাথে কথাবার্তা হয়েছে, কেউ এসেছিল হয়তো, কিন্তু মোবাইলটাই পাইনি। কাবার্ড খোলা ছিল স্যার, গয়না উধাও। না স্যার, আমি কাউকে প্রজাপতিবাবুর ফ্ল্যাটে যেতে দেখিনি। কিন্তু কলোনির পিছন দিকে যে এন্ট্রেন্সটা রয়েছে, হয়তো ওখান থেকে কেউ এসেছে। ওদিক দিয়ে কেউ আসেনি। কিন্তু আসতে পারে তো? হ্যাঁ স্যার, আসতে পারে, কারণ ওখানে কোনো সিকিউরিটি নেই, আমি একা মেন গেটের সামনে থাকি। আচ্ছা, তুমি কোনো আওয়াজ শুনেছিলে, মানে চিৎকার চেঁচামেচির আওয়াজ? না স্যার। আমি সকাল 9:30 বাড়ি থেকে বেরিয়েছিলাম, প্রথমে সরকারনগর সিকিউরিটি এজেন্সিতে যাই, ওনারা একটা কাজের কথা বলেছিলেন, ওখান থেকে আমি বাজারে গেছিলাম, তারপর সবজি কিনি,
আর মোটামুটি 12:30 নাগাদ বাড়িতে ফিরি। উনি সকাল 9:30 এখান থেকে বেরিয়েছিলেন। নমস্কার স্যার। আরে নারায়ণ, কেমন আছো? সব ঠিক আছে? হ্যাঁ স্যার। আরে স্যার, আজকে এত সকালে? পুলিশ ফোর্স থেকে রিটায়ার করে ঘরে বসে থাকতে পারছি না, কিছু একটা কাজ তো করতেই হবে। একটা সিকিউরিটি সুপারভাইজারের কাজের কথা চলছে, দেখা যাক কি হয়। আপনার কাজটা নিশ্চয়ই হবে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তারপর উনি প্রায় 12:30 ফেরেন। এর মৃত্যু স্ট্র্যাঙ্গুলেশনের জন্য হয়েছে, কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি, আর ভিকটিমের দিক থেকেও কোনো রেজিস্ট্যান্স হয়নি। মৃত্যুর সময় 10:30 থেকে 11:30 মধ্যে ওড়নাটা ওর গলায় পেঁচিয়েছিল। ডক্টর, এটা কি সুইসাইড হতে পারে? মনে তো হয় না, কিন্তু পুরোপুরি রুল আউট করতে পারি না। 50-50 ধর। স্যার, ফোনটা সুইচড অফ, আর লোকেশন আনট্রেসেবল। শেষ কলটা দুবাই থেকে ছিল, তাও অনেক রাতে। আমার মেয়ের হবু বর দুবাইতে থাকে, রবি নায়ার। স্যার, বাকি সমস্ত কল চেক করেছি, কিন্তু সেরকম চোখে পড়ার মতো কোনো কল করা হয়নি। স্যার, একটা নম্বর মুম্বাইয়ে, ওর বোনের, ছোট বোন ধনশ্রী, আমার ছোট মেয়ে। একটা কাজ করো, সমস্ত সোর্সদের অ্যাক্টিভেট করে দাও, আর এই ফোনের IMEI নাম্বারটা ট্র্যাকিংয়ে দিয়ে দাও। ওকে স্যার। প্রজাপতিবাবু, বডিটা আপনি কালকে পাবেন। পুনে 17 তারিখের দুপুরে একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের মেয়েকে রহস্যজনক অবস্থায় মৃত পাওয়া যায়। পুলিশের কাছে কোনো জোরালো প্রমাণ ছিল না, এটা ছাড়া যে মৃতার মোবাইল ফোন আর গয়না বাড়ি থেকে উধাও ছিল। বাড়িতে জবরদস্তি ঢোকার না কোনো চিহ্ন পাওয়া যায়, আর না বিল্ডিংয়ে কেউ চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়েছিল। এই মৃত্যুটা সন্দেহজনক হওয়া সত্ত্বেও সুইসাইড কেস বলে মনে হচ্ছিল, কিন্তু মৃতার বাবা এই সুইসাইড থিওরিকে সম্পূর্ণ অস্বীকার করছিলেন। আমার মনে হয় ইন্সপেক্টর, আপনারা ঠিক মতো তদন্ত করছেন না, কেউ কিচ্ছু করছে না। প্রজাপতি বাবু, আপনি শান্ত হন, দেখুন আপনি আমাদের ডিপার্টমেন্টের লোক, আপনার জন্য আমরা নর্মালের থেকে বেশি চেষ্টা করছি। আমাকে বিশ্বাস করুন, এই ইনভেস্টিগেশন থেকে বিশেষ কিছু পাওয়া যাচ্ছে না, কোনো অ্যাঙ্গেলই তৈরি হচ্ছে না সুইসাইড ছাড়া। মোবাইলের গয়না উধাও হয়ে গেল, এটা কি সুইসাইড কেস? আরে কেউ নিজের গয়নার মোবাইল গুম করে দিয়ে আত্মহত্যা করতে যায়? ইন্সপেক্টর সাহেব, দিব্যা আমার মেয়ে, আমার জীবন ছিল, আমার আমার সব কিছু ছিল। পাঁচ মাস ধরে পুলিশ স্টেশনে প্রতিদিন ঘুরপাক খাচ্ছি, রোজই শুনছি ইনভেস্টিগেশন হচ্ছে, কিন্তু স্যার এই ইনভেস্টিগেশন এক ইঞ্চি সামনে এগোয়নি। আমি আমার জীবনের 40 বছর এই ডিপার্টমেন্টকে দিয়েছি, আমার অফিসিয়াল রেকর্ড দেখুন, কোনো গোলমাল নেই, সব কিছু ঠিক আছে, জীবন বাজি রেখে ডিউটি করেছি আমি। প্রজাপতিবাবু, আপনি এসব কেন বলছেন? কেন লজ্জা দিচ্ছেন আমাদের? আমি আপনাকে বহু বছর ধরে চিনি। গত 5 মাসে আমি 7 বার আপনার কাছে ঘুরে গেছি। আমি আপনার কাছে অনুরোধ করছি স্যার, আপনি আমার এই কেসটাকে ক্রাইম ব্রাঞ্চে ট্রান্সফার করে দিন। লোকাল পুলিশ আমার হবু জামাই রবি নায়ারকে একবারের জন্য ইনভেস্টিগেট করেনি।
আমি আবার বলছি স্যার, আমার মেয়ে দিব্যা সুসাইড করেনি স্যার, ওকে মার্ডার করা হয়েছে স্যার, মার্ডার করা হয়েছে। শঙ্করনগর পুলিশ স্টেশনের রবি নায়ারের সাথে কথা হয়েছে, দিব্যার ছোট বোন ধনশ্রীর সাথেও কথা হয়েছে, ধনশ্রীর স্বামী বসন্ত দামলে তার সাথেও কথা হয়েছে। রবিনয়ের আলেপ্পি কেরল থেকে বিলং করে, দুবাইয়ের অটো স্পেয়ার পার্টস কোম্পানিতে কাজ করে। ধনশ্রী কল্যাণ মুম্বাইতে থাকে স্বামী বসন্ত দামলের সঙ্গে, বিয়ে হয়েছে 2005 সালে। বসন্ত দামলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাইট সাপ্লাইয়ের কাজ করে। 5 মাস হয়ে গেল, দিব্যার সেলটাকেও এখনো ট্রেস করা যায়নি, আর ওই জুয়েলারিও মিসিং। স্যার এটা অদ্ভুত ব্যাপার। দিব্যার মা মীনাক্ষী তার মায়ের কাছে থাকেন, 2 বছর হলেও উনি স্বামীকে ছেড়ে চলে গেছেন 2010। উনি এমনকি দিব্যার শেষ কাজের সময়ও আসেননি। এই সুরেন্দ্র প্রজাপতির সঙ্গে দেখা করতে হবে। আমি সবজি রান্নাঘরে রাখলাম আর বেডরুমে গিয়ে দেখলাম দিব্যার লাশ। প্রজাপতিবাবু, যদি আপনার মেয়েকে খুন করাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কেউ বাড়িতে ঢুকেছিল, অথবা দিব্যা নিজেই দরজা খুলে তাকে বাড়িতে ঢুকতে দিয়েছিল। হ্যাঁ, ওই রকমই হয়েছিল, খুনি দিব্যার খুব পরিচিত কেউ। আবার প্রথম থেকে রবি রায়ের উপর সন্দেহ ছিল, দিব্যার হবু স্বামী। কেন? 11 বছর ধরে আমার মেয়েকেও ঘুরিয়েই যাচ্ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়েই করছিল না। কিন্তু রবি দিব্যাকে কেন মারবে? দিব্যার কারোর সাথে কোনো ঝামেলা ছিল না, কারোর সাথে কোনো দেনা পাওনাও ছিল না, তাহলে এমন শত্রুতা কেউ কেন করবে? রবি আর দিব্যার মধ্যে কোনো ঝগড়া ছিল? সেটা আমি জানি না, কিন্তু ও দিব্যাকে বিয়ে করছিল না, আর এই ব্যাপারটা নিয়ে দিব্যা ভীষণ চিন্তিত ছিল। প্রজাপতিবাবু, আপনার স্ত্রী মীনাক্ষী প্রজাপতি 2 বছর আগে আপনাকে ছেড়ে চলে যায়, বিয়ের 44 বছর পরে, কারণটা কি ছিল? 44 বছর ধরে আমাদের বনিবনা ছিল না, ব্যাস যা হোক করে দিন কাটছিল। 2 বছর আগে হঠাৎ আমাকে ছেলেও চলে যায়, ওর আচরণ মেনে নেওয়া আমার কাছে সমস্যা হয়ে উঠছিল, তবুও যেমন করে হোক আমি মেনে নিচ্ছিলাম। তারপর হঠাৎ একদিনও বিনা কারণে মীনাক্ষী আমাকে ছেড়ে চলে যায়, 44 বছর পরে। দিব্যাকে ওই পৃথিবীতে এনেছিল, কিন্তু ওকে বিদায় জানাতেও আসেনি। স্যার, সপ্তনগর পুলিশ জানুয়ারিতে দিব্যার ফোনের IMEI ট্র্যাকিং করা শুরু করেছিল, এখনো ট্রেস করতে পারেনি। ফোনটা মিসিং, জুয়েলারিও মিসিং, মানে খুনি দিব্যাকে খুব ভালো করেই চিনত, কিন্তু আমরা তখনই এটা বিশ্বাস করব যখন আমরা শিওর হব যে এটা আত্মহত্যা নয়, খুন। ফোন আর জুয়েলারি মিসিং হওয়ায় সুইসাইড থেকে ফোকাসটা সরে যাচ্ছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই কেসটা মার্ডারের থেকেও বেশি কিছু মনে হচ্ছে, অন্য কোনো অ্যাঙ্গেল তো দেখতে পাচ্ছি না। আরও একটা অ্যাঙ্গেল আছে, দিব্যার মা বিয়ের 44 বছর পরে স্বামীকে ছেড়ে চলে গেলেন, আর মেয়ের শেষ কাজেও উনি আসেননি, এটা একটা বেশ বড় অ্যাঙ্গেল। একটা কাজ করো, দিব্যার ছোট বোন আর তার স্বামীকে পুলিশ স্টেশনে ডেকে পাঠাও, আর ওই রবি নায়ার ওকেও দুবাই থেকে ডেকে পাঠাও। ইয়েস স্যার। মীনাক্ষী প্রজাপতি, তাকেও পুলিশ স্টেশনে ডাকো। রিটায়ার্ড পুলিশ অফিসার সুরেন্দ্র প্রজাপতির জোর দেওয়ায় দিব্যা প্রজাপতির কেসে ক্রাইম ব্রাঞ্চকে ইনভলভ করা হলো। ক্রাইম ব্রাঞ্চ একটা সাধারণ থিওরি নিয়ে এই কেসে ঝাঁপিয়ে পড়ল যে এই কেসটা খুনের, আর ততক্ষণ খুন বলে মানা হবে যতক্ষণ না এটা প্রমাণ হয়ে যায় যে এটা খুন নয়, আত্মহত্যা। ক্রাইম ব্রাঞ্চ এই কেসে পাওয়া সব সূত্রগুলোকে জোড়া লাগিয়ে এই কেসে একটা নতুন অ্যাঙ্গেলকে সামনে আনতে শুরু করেছিল। আগে হ্যাঁ, রবি নায়ার আমাদের এখানেই কাজ করেন, ওনাকে একটু দিন। কিন্তু উনি তো ছুটিতে ইন্ডিয়ায় গেছেন। বাড়ির অ্যাড্রেসটা দিন প্লিজ। জাস্ট হোল্ড অন। কিন্তু রবি, রবি তো খুব ভালোবাসতো দিব্যা দিদিকে। কিন্তু আপনার বাবা তো বলছে রবি দিব্যাকে বিয়ে করতে চাইছিল না বলে দিব্যা খুব ডিস্টার্ব ছিল। বাবা এই কথা বলেছে, কিন্তু আমি এসবের কিছুই জানি না স্যার। ধনশ্রী, হতে পারে তোমার বাবা এটা কখনো কাউকে বলেননি। বসন্তবাবু, আপনি এই ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, আসলে উনি সবসময় আমাকেই ওনার সমস্যা বলতেন। আপনার মা আপনার বাবাকে ছেড়ে বিয়ের এত বছর পরে চলে গেল, এর কারণটা কি বলতে পারেন?
26 বছর বয়সে আমার বিয়ে হয় স্যার। আমি কোনোদিনই আমার বাবা আর মাকে একবারের জন্য ভালোভাবে কথা, প্রায় প্রতিদিনই বাবা আর মাকে ঝগড়া করতে দেখেছি। আমার মা যদি কোনোদিন প্রতিবাদ করত তাহলে বাবা আরো বেশি রেগে যেত। বাবা মাকে সব কিছুর জন্য প্রশ্ন করত, মাকে সন্দেহ করত, আর খুব মারধরও করত। কখনো কখনো মা শান্তভাবে উত্তর দিত, কখনো চিৎকার করত। আমার আর দিদির ঠিক মনে হতো যেন আমাদের বাড়িটা বাড়ি নয়, একটা পুলিশ স্টেশন। তোমার মা তোমার বাবাকে ছেড়ে চলে গেল, আর এমন ভাবে চলে গেল যে তোমার দিদির শেষ কাজেতেও সে এলো না। মা হাঁপিয়ে উঠেছিল স্যার, মা বাবার মুখটাই দেখতে চাইছিল না। আর ওনাকে যদি দিদির শেষ কাজে আসতে হতো তাহলে বাবার সামনাসামনি হতে হতো। রবি কেরলে আছে আলেপ্পিতে, আর মিনাকে উনি এখানে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, ওনার সঙ্গে দেখা করতে আমরাই যাব। কিন্তু স্যার সুরেন্দ্র প্রজাপতির ওয়ার্ক রেকর্ড তো একদম ক্লিয়ার স্যার। কিন্তু বাড়ির রেকর্ড ভালো নয়, প্রতিদিনই স্ত্রীকে মারধর করত। রবিনারের সেলফোন কাজ করছে না স্যার। ওর অ্যাড্রেস আছে? ইয়েস স্যার। মিনাক্ষী প্রজাপতি কি এখানেই থাকেন? কি হয়েছে? আমার মেয়ের সঙ্গে আপনাদের কি দরকার? মিনাক্ষী দেবী, বিয়ের 44 বছর পরে আপনি আপনার স্বামীকে ছেড়ে দিয়ে এখানে চলে এলেন, কেন? আমি আর সহ্য করতে পারছিলাম না, ওটা বাড়ি নয়, নরক। ওখানে আপনার মেয়েরাও তো থাকত। মিনাক্ষী দেবী, দিব্যার শেষ কাজেও আপনি যাননি। আমি গেলে কেউ প্রাণ ফিরবে তো? মিনাক্ষী দেবী, দিব্যা আপনার মেয়ে, আপনার নিজের সন্তান। আমি যখন ওই বাড়ি ছাড়লাম তখন ওখানকার সমস্ত স্মৃতি, সমস্ত সম্পর্ক ছেড়ে এসেছি। আমি ওখানকার কিচ্ছু চাই না, কিচ্ছু না। আর এমনিতেও প্রতিদিন মাতুর আর গালাগাল ছাড়া কী বা পেয়েছি আমি? সবসময় সন্দেহ, সব কথায় জবাব দিই। মিনাক্ষী দেবী, আপনি কি দিব্যাকে হত্যা করিয়েছেন? কি বলছেন আপনি? যদি আমি জীবনে কোনো একটা ঠিক কাজ করে থাকি সেটা হলো যে আমি আমার সব কিছু আমার দুই মেয়ের নামে করে দিয়েছি। নিজেকে অনেক বড় পুলিশ অফিসার ভাবত না, ওর চোখের সামনে আমি দুটো বড় প্রপার্টি কিনেছি, একটা পুনায় আর একটা মুম্বাইয়ের মীরা রোডে। দুটোই আমার নামে কিনেছিলাম। আমি ওই দুটো বাড়ি আমার মেয়েদের নামে করে দিয়েছি, যাতে ওদের জীবন আমার জীবনের মতো নরক না হয়ে যায়। যদি স্বামী ঠিক না হয় তাহলে আগে থেকেই তাকে ছাড়ার সাহস করতে পারি। আমি দিব্যাকে খুন করাবো, আমি তোর মা, আমার প্রাণের থেকেও বেশি। আমি বলছি জান, ওই জঙ্গলি জানোয়ারটাকে ধরুন, আমার স্বামীকে। ওই ওকে হয়তো মারধর করেছে, গালি গালাজ দিয়েছে, যা সহ্য করতে না পেরে মেয়েটা সুইসাইড করে ফেলেছে। আমার মেয়ে সুইসাইডে ওরই হাত আছে, ও সব কিছু করতে পারে, সব কিছু, মনুষ্যত্ব নেই ওর মধ্যে। সুরেন্দ্র প্রজাপতি রবি নায়ারের দিকে আঙুল তুলছে, আর মিনাক্ষী সুরেন্দ্রকে দোষ দিচ্ছে। স্যার, সুইসাইডের কেস বলে তো মনে হচ্ছে না। আমি দুবাইতে রবি নায়ারের কোম্পানির এইচআর ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, উনি বললেন জানুয়ারি 2012 রবি ছুটির জন্য অ্যাপ্লাই করেছিল, আর ওই অ্যাপ্লিকেশনে লেখা ছিল যে ও জুন মাসে বিয়ে করছে। ও কি দিব্যাকেই বিয়ে করছিল? হয়তো স্যার, হয়তো হ্যাঁ আর হয়তো না। Thank you.
আমার সঙ্গে দেখা করতে পুলিশ এসেছে। পুলিশ? আমি দিব্যাকে ফোন করেছিলাম স্যার, যেদিন যেদিন ও মারা যায়, কিন্তু ওর ফোন তো সুইচ অফ ছিল। আমি রোজ দিব্যার সঙ্গে কথা বলতাম, কারণ স্যার আমি ওকে ভালোবাসতাম। আপনার লাভ স্টোরি তো বেশ বড় মিস্টার নায়ার। আপনার সঙ্গে দিব্যার 2001-এ আলাপ, পুরো 11 বছর। এতগুলো বছরে আপনি বিয়ে করেননি কেন? বিয়ে তো আমাদের কবেই হয়ে যেত স্যার, কিন্তু দিব্যার বাবা বিয়ের জন্য রাজি ছিলেন না। এই যা এখান থেকে, যা বলছি যা, আর যেন তোকে এখানে না দেখি। স্যার আমি এডুকেটেড, আমি ভালো চাকরি করি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই শাট আপ, শাট আপ, চলে যা বলছি, চলে যা, বেরো। ওর কথাটা তো শুনো। কি শুনবো রে? কার কথা শুনবো রে? তোর কথা শুনবো নাকি ওর কথা শুনবো নাকি তোদের নোংরামোর কথা শুনবো? এই একটা কথা মনে রাখ, এরপর যদি দিব্যার মুখে তোর কথা শুনতে পাই না, তাহলে ছটা গুলি তোর মাথার মধ্যে ঢুকিয়ে দেবো, এনকাউন্টার বলে চালিয়ে দেবো, বুঝলি? চল বেরো এখান থেকে। এরপর দিব্যা ওর বাড়ি ছেড়ে দেয় আর আমার কাছে চলে আসে। প্রায় 6 মাস আমরা একসঙ্গে ছিলাম একই বাড়িতে। এরপর দুবাইতে আমি চাকরি পেলাম। তুমি বিয়েটা করলে না কেন? দিব্যা ওর বাবার মতের বিরুদ্ধে তো ছিল, কিন্তু ওনার মতের বিরুদ্ধে বিয়ে করতে রাজি ছিল না। উনি যেমনই হোক, উনি তো দিব্যার বাবা। তারপর? তারপর স্যার আমি দুবাই চলে যাই, কিন্তু দিব্যার মা সবসময় আমাদের সাপোর্ট করতেন। আর কিছুদিন বাদে ওর বাবাও তো রাজি হয়ে গেল, কিন্তু আমি আমার চাকরিতে এত ব্যস্ত হয়ে পড়লাম যে আমি ছুটিই পাচ্ছিলাম না। না আমি ইন্ডিয়া ফিরে আসতে পাচ্ছিলাম, না দিব্যাকে আমার কাছে ডাকতে পারছিলাম। কিন্তু আমাদের ভালোবাসা অটুট ছিল, আমরা প্রতিদিনই ফোনে কথা বলতাম, ফিউচার নিয়ে প্ল্যানিং করতাম, কবে সেটেল হব, কবে বিয়ে করব, ইনফ্যাক্ট কত বছর বিয়ে করব বলে ঠিকও করেছিলাম। দিব্যা 11 বছর কেটে গেল, যেন মনে হয় কালই দেখা হয়েছে। আজ ওই একই উত্তেজনা, একই ভালোবাসা। সত্যি রবি, কিভাবে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারলাম না। দিব্যা এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো, এটা কি জানা খুবই দরকার? হ্যাঁ দিব্যা, আমি ক্লান্ত হয়ে গেছি অপেক্ষা করতে করতে। চলো এবার আমরা বিয়ে করে নিই, করবে তো? রুবি এত বছর ধরে আমি এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আচ্ছা তো জুন 2012 ফিক্স করছি, আমি জুন থেকে 2 মাসে ছুটি নিয়েছি, ডেটটা তুমি ফিক্স করে নিও, বাকি সব কাজ আমি করে নেব। আচ্ছা হানিমুনে কোথায় যাবে? কেরালা বলো প্লিজ। ও আমার জীবন ছিল স্যার, আমার সব কিছু। ওই সুরেন্দ্র প্রজাপতি বলছে যে রবি নায়ার দিব্যাকে বিয়ে না করার জন্য ডিস্টার্ব ছিল, আর রবি বলছে যে ও দিব্যাকে বিয়ে করবে বলে ও 2 মাসের ছুটি নিয়ে দুবাই থেকে এখানে এসেছে। বুঝতেই পারছি না কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। রবির সমস্ত ফোন কলস, ব্যাকগ্রাউন্ড আর ডিটেলস চেক করেছি, মনে হয় ওই কেসটা ইনভলভ নয়। ওনার ছোট মেয়ে ধনশ্রী, ওর ব্যাপারটা কি? স্যার প্রথমে প্রজাপতি ওর স্বামী বসন্ত দামলাকে পছন্দ করত, কিন্তু তারপরেও কম্প্রোমাইজ করে নেয়। হি প্রজাপতিটা জল্লাদ মনে হচ্ছে, স্বামী হিসেবেও খারাপ, বাবা হিসেবেও খারাপ, বউকে মারধর করতো। রাঘব এটা কি সত্যি নাকি ওর ইমেজটা আমাদের সামনে এরকম তৈরি করা হচ্ছে? হয়তো তাই স্যার, কিন্তু একটা সন্দেহ আছে, যদি ভদ্রলোক এতই খারাপ হন তাহলে মেয়ে বাবার সঙ্গে কেন থাকতো, মায়ের সঙ্গে যায়নি কেন? যেখানে মা তার 2 প্রপার্টি মেয়েদের নামে করে দিয়েছেন, বাপের জন্য কিছু রাখেইনি। রাঘব কেসটা খুব কমপ্লিকেটেড। যেভাবে যেভাবে এই কেসে বিভিন্ন সূত্র সামনে আসছিল, বোঝা যাচ্ছিল যে এই কেসে বেশ কিছু জটিলতা রয়েছে। ক্রাইম ব্রাঞ্চের সামনে এমন একটা পরিবারের ছবি পেশ করা হচ্ছিল যেটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত ছিল। সুরেন্দ্র প্রজাপতির বিরুদ্ধে আঙুল উঠছিল যে দিব্যা তার কারণেই আত্মহত্যা করেছে, কিন্তু সুরেন্দ্র প্রজাপতি একটা কথাই বলে চলেছিলেন যে তার মেয়েকে খুন করা হয়েছে। এখন প্রশ্ন এটাই যে এই মার্ডারটা কি ক্রিমিনাল কেস আর ইনভেস্টিগেশনে ভরা মস্তিষ্কের কল্পনা ছিল,
নাকি এই কেসটা সত্যি একটা হত্যাকাণ্ড ছিল? ইন্সপেক্টর সাহেব, লজিক আর কমন সেন্স ইউজ করুন প্লিজ। যদি আমি খারাপ বাবা হই, খারাপ স্বামী হই, তাহলে আমার মেয়ে আমার কাছে কেন থাকতো? ওর মা যখন আমাকে ছেড়ে চলে গেল, তখন ও ওর সাথে গেল না কেন? আর একটা কথা, আমিও সাব ইন্সপেক্টর ছিলাম, আমার সারা জীবনটি ইনভেস্টিগেশনে কেটে গেছে, আর আমারই অজান্তে আমার স্ত্রী দুটো প্রপার্টি কিনেছিল, তাও নিজের নামে, সেটাও আমারই টাকাতে। কথাটা একদম ঠিক স্যার, 17 জানুয়ারি প্রজাপতি বাবুর ইন্টারভিউ ছিল, আমরা সিকিউরিটি সুপারভাইজার পোস্টের জন্য ওনাকে ডেকেছিলাম, একটা বড় হাউজিং কলোনির জন্য। উনি কতক্ষণ ছিলেন এখানে? প্রায় 10টা নাগাদ এসেছিলেন, আর প্রায় 1.5 ঘন্টা ধরে ইন্টারভিউর কথাবার্তা চলে, তারপর উনি 11:30 সময় চলে যান। আপনারা ওনাকে ঠিক কিভাবে চেনেন? অনেক বছর ধরে চিনি স্যার, যখন উনি আপনার মতো অফিসার ছিলেন তখন থেকে। দেখুন প্রজাপতি বাবু, আমি সব অ্যাঙ্গেলগুলোই খতিয়ে দেখছি, কিন্তু খুন করার ষড়যন্ত্র সেরকম কিছুতে দেখছি না। গয়না আর মোবাইল সেগুলো উধাও, তার উপর লোকেশনও ট্রেস করতে পারছেন না, তাহলে এটা ষড়যন্ত্র নয় তো কি? মানছি হারিয়ে যাওয়া মোবাইল আর গয়না খুনের দিকে ইঙ্গিত করছে, কিন্তু বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্নই নেই, আর না দিব্যা নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করেছে। তার মানে আপনারাও এটা বলতে চাইছেন এটা সুসাইড কেস? না স্যার, প্রজাপতিবাবু 12:30 সময় এসেছিল, আগের পুলিশদেরও আমি তাই বলেছি যারা আগে এসেছে। কিন্তু যদি আমি পিছনের গেট দিয়ে ঢুকি তাহলে তো তুমি জানতে পারবে না। হ্যাঁ স্যার, জানতে তো পারবো না, কিন্তু উনি সেরকম লোক নন যে পিছনের দরজা দিয়ে আসবেন, উনি ভদ্রলোক। ইন্সপেক্টর সাহেব, আমি বারবার এই কথাই বলবো যে আমার মেয়েকে হত্যা করা হয়েছে, আর এসবের পিছনে রবি নায়ারই আছে, শুধু আপনারা ঠিকঠাক ইনভেস্টিগেটই করতে পারছেন না। স্যার, কিচ্ছু জানা গেল না, কিচ্ছু না। আমি সবার সেলফোন লোকেশন ট্রেস করেছি, সুরেন্দ্র প্রজাপতি, রবি নায়ার, মীনাক্ষী, ধনশ্রী আর ওনার স্বামী, এদের মধ্যে কেউই ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বাড়িতে জোর করে ঢোকা হয়নি, আর যদি এটা মার্ডার হয় তাহলে এটা অপরিচিত কারোর নয়, কোনো পরিচিত লোকেরই কাজ। দিব্যা নিজেকে বাঁচানোর চেষ্টা করল না কেন? স্যার, আমার তো এটাই মনে হচ্ছে যে এটা সুইসাইড কেস। শুধু প্রজাপতিবাবু একটু ঘেঁটে গেছেন, 40 বছর পুলিশে কাজ করার পর সব কিছুকে একটু সন্দেহের চোখে দেখছেন, অথবা হয়তো অন্য একটা অ্যাঙ্গেল খুঁজছেন, হয়তো সব জেনেও উনি এটাকে মার্ডার বলেই প্রমাণ করতে চাইছেন। কিন্তু মোবাইল আর গয়না উধাও হলো কেন? দিলীপ, ওই তার না, এই তারটা লাগা, ওটা শর্ট আছে, লাগা। হ্যাঁ ঠিক আছে, যা। দাদা, কিছু হলো? না রে, যখন হবে তোকে বলবো, বারবার একই কথা বলবি না, বলেছি না তোকে? তুই যা। হ্যালো ধনশ্রী, কেমন আছিস মা? মা? হ্যারে মা, আমি তোর মা বলছি, আমি তোকে খুব ভালোবাসি, যতটা দিব্যাকেও ভালোবাসতাম। সেটা আমি জানি মা। মারে, আমাকে যেন কোনোদিন ভুল বুঝিস না, আমি তো সেটাই করেছি যা আমার করা উচিত ছিল। আত্মহত্যা, গত 6 মাস ধরে এই কেসটা এই দুটো অপশনের মধ্যে ত্রিশঙ্কুর মতো ঝুলছিল। January 2012 থেকে July 2012 পর্যন্ত এই কেসের কোনো অগ্রগতি হয়নি, কারণ একজন বাবা মনে মনে স্থির করে ফেলেছিলেন যে ইনভেস্টিগেশনকে জারি রাখতে হবে, আর তারপর হঠাৎই এই কেসে এমন একটা মোড় এলো যেটা একটা নতুন দিক খুলে দিল। স্যার, হ্যাঁ স্যার, ওই দিব্যা প্রজাপতির ফোন যেটা মিসিং ছিল। হ্যাঁ, যেটার IMEI নাম্বারটা ট্র্যাকিংয়ে দেওয়া ছিল, কি হলো ওটার? স্যার, ফোনটা সুইচ অন হয়ে গেছে। কোথায়? কোলাপুরে।
ক্রাইম ব্রাঞ্চকে তাড়াতাড়ি খবর পাঠাও। স্যার, দিব্যার মিসিং ফোনটা কোলাপুরে সুইচ অন হয়েছে। কোলাপুর পুনা থেকে প্রায় 218 কিলোমিটার দূরে। রাঘব, এই কেসটা আর যাই হোক সুইসাইডের কেস নয়। ছয় মাস ধরে রাডারের বাইরে থাকা দিব্যার মোবাইল ফোন শেষ পর্যন্ত পাওয়া গেল। এই প্রমাণটা কি কোনো পারফেক্ট ক্রাইমের পর্দাফাঁস করতে চলেছিল, নাকি এই ফোনটা পাওয়াও একটা পূর্ব পরিকল্পিত চাল ছিল যাতে পুলিশ ইনভেস্টিগেশন আরো বিপথে চলে যায়? মানুষ তার অপরাধকে লুকানোর যতই চেষ্টা করুক না কেন, কিন্তু সেই অপরাধের চিহ্ন তার প্রমাণ মেটাতে চাইলেও মেটে না, সেটা ফিরে আসে। সেই সব প্রমাণ অপরাধীর দরজায় কড়া নাড়ার জন্যই ফিরে আসে। দিব্যা প্রজাপতির মৃত্যু আর এখন কোনো রহস্য ছিল না, বরং এই রহস্যকে খোলার জন্য একটা চাবি পুলিশের হাতে চলে আসে। কিন্তু এই চাবিটা কি আসল ছিল যেখান থেকে তারা শুরু করেছিলেন, সেটা এই বিষয়ের উপর নির্ভর করছিল যে দিব্যার ফোন এই মুহূর্তে কে ব্যবহার করছিল, আর সেটা পুনে থেকে কোলাপুর কিভাবে পৌঁছল, সেখানে সেটা কে নিয়ে গেল। কে ছিল সেই রহস্যময় খুনি, দেখব এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ।